Welcome to Screen Players Blog, Episode 1, In a Rainy Day at Guwahati. Hey guys, welcome to Screen Players Blog, Episode 1, In a Rainy Day in Guwahati. Actually, hotel is very beautiful. Hello, hello. আসাম রাজ্যিক চিড়িয়াখানা আরু উদ্ভিদ উদ্যান আরু উদ্ভিদ উদ্যান উলুবাড়ি থেকে লাগছে 20 মিনিট ওলাতে। ওকে, তো আমরা এখন এসে পৌঁছেছি আসাম স্টেট জু। অ্যাকচুয়ালি গাড়ি যেখানে রেখেছি ওখান থেকে টিকিট কাউন্টার অব্দি একটু হেঁটে আসতে হয়, পেইড টিকিট আছে। এবং বৃষ্টি পড়ছে, মানে ওয়েদারটা ঠিক ছবি তোলার পক্ষে উপযোগী নয়। আমরা 3 দিন আগে পৌঁছেছি, 3 দিন থেকে টানা এভাবেই বৃষ্টি পড়ছে। আমি ভাবছিলাম লাস্ট দিন রোদ উঠবে এবং রোদটা উঠলে ব্লগ শুরু করবো, বাট 3 দিন ধরে 24 ঘন্টা এভাবেই বৃষ্টি পড়ে যাচ্ছে। এবং যতটুকু আমি শুনলাম, বর্ষাকালে আসাম এলে বৃষ্টিটাই স্বাভাবিক। তো এই ওয়েদারে আসাম আসা একদমই ঠিক নয়। আই থিঙ্ক এটা চিড়িয়াখানার ম্যাপ। হ্যাঁ, এটা চিড়িয়াখানার ম্যাপ। আচ্ছা, এখানে সব বাংলা আর ইংলিশ দুটোতে পরপর লেখা আছে। চিলড্রেন পার্ক, চিড়িয়াখানার মধ্যে চিলড্রেন পার্ক, এটা নতুন কিছু পেলাম আমি। অফিস, চিলড্রেন পার্ক, টয়লেট, টয়লেট, আবার টয়লেট। ওকে, সো আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে একই জায়গায় একটা কফির দোকানে বসে আছি বিকজ অফ বৃষ্টি। বৃষ্টি প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত জোরেও পড়তে পারে এখানে। অ্যাটলিস্ট আমার এক্ষণে সেই এক্সপিরিয়েন্সটাই হলো। মোটামুটি 1.5 ঘন্টা ধরে খুব জোরে বৃষ্টি পড়ছিলো, যার জন্য আমরা বেরোতে পারিনি। বাবা গেছে ছাতা কিনতে, এবং এখানে চিড়িয়াখানার ঠিক বাইরে অপোজিট ফুটে যে ছাতাগুলো বিক্রি হয়, সেগুলো নর্মাল ছোটো সাইজের ছাতাও প্রায় 200 টাকা মতো দাম। তো কেউ যদি ভাবো যে চিড়িয়াখানায় যাই এবং ভেতরে যদি বৃষ্টি পড়ে তাহলে বেরিয়ে ছাতা কিনে নেবো, সেটা খুবই খারাপ আইডিয়া। বাই চান্স যদি কখনো এরকম হয়ও যে তোমরা চিড়িয়াখানায় এসছো এবং তারপর সেখান থেকে বেরিয়ে ছাতা কেনার প্রয়োজন হলো, তখন চিড়িয়াখানার ঠিক বাইরে থেকে না কিনে রিক্সা নিয়ে, এখানে একটা জায়গা আছে গোপাল মার্কেট বলে, সেখানে চলে যাবে। সেখানে অন্তত একটু কম দামে ছাতা পেয়ে যাবে, জাস্ট 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স। আই হ্যাভ নো আইডিয়া অ্যাকচুয়ালি এটা কী জিনিস, বাট ইয়া, একটু জুরাসিক ওয়ার্ল্ড টাইপ ফিলিং আসছে। সামথিং ইন্টারেস্টিং, ট্রি ফার্ন এখানে প্রচুর পেলাম। বর্ষার বেশি হয় বলে নর্থ ইস্টে গাছের গায়ে এই ট্রি ফার্নগুলো পাওয়া যায়। এখানে আই থিঙ্ক পাখির বাসা করে দিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট গাছটার গায়ে, এটাও ফোকাস নিচ্ছে না আমার। আর নর্থ ইস্ট ইন্ডিয়ান থিং, বর্ষা বেশি হয় বলে এখানে গাছের গায়ে ছত্রাকগুলো পাওয়া যায়। অন্য জায়গা তো পাওয়া যায় হয়তো, আমি শিওর না, বাট এখানে বেশি পাওয়া যায়। এখানে দুটো পোকাও আছে। এবার আমার ক্যামেরা ফোকাস নিচ্ছে ঠিকঠাক। তো এবার যদি তুমি চিড়িয়াখানাটার নাম ঠিক করে পড়ো, অসম স্টেট জুওলজিক্যাল কাম বোটানিক্যাল গার্ডেন। তো এখানে এলে শুধুমাত্র জন্তু জানোয়ারে না, অ্যাকচুয়ালি আই থিঙ্ক গাছপালাও অনেক কিছু দেখার আছে এবং সেগুলো সহজে চোখে পড়ে যদি একটু চোখ খোলা রাখো।
অ্যাজ ইউ ক্যান সি একটা হরিণ চড়ে বেড়াচ্ছে এবং ঠিক তার পাশে একটা বাচ্চা দোনলায় চড়ছে। বিরল দৃশ্য না, আই থিঙ্ক চিড়িয়াখানাটা সত্যি ভালো। ওকে, সো পুরো জু তো আমার পক্ষে দেখানো সম্ভব নয়, কারণ পুরো জু যদি দেখাতে যাই সেক্ষেত্রে ভিডিও অনেক বড় হয়ে যাবে অ্যান্ড পুরো জু সেভাবে শ্যুট করাও সম্ভব নয় সব জায়গায়। আর যেহেতু আমি মোবাইল ক্যামেরা ইউজ করছি, ফগি ওয়েদারে কিছু ফোকাসও নিচ্ছে না। তিনটেই পর্ক আর ভাত, একটা খাসি ভাষা, একটা নাগা ভাষা আর একটা হচ্ছে মিজো ভাষা। হোটেলের নাম কি? শিলং হোটেল, একদম গুয়াহাটি স্টেশনের সামনে। শিলংকে চিলং এই জন্য লেখা ছিল যে অসমীয়া ভাষায় শয়ের বদলে চ ব্যবহার হয়, চয়ের উচ্চারণটা শয়ের মতন, এই জন্য শিলংকে চিলং লেখা ছিল। আর অন্যান্য কি কি লেখা হয় এরকম? হ্যাঁ, আর কি কি লেখা হয় এরকম? আর অসম সরকার, আমরা যদি বাংলায় দেখি তাহলে চ হবে, চরকার পড়বো, কিন্তু ওরা বলবো অসম সরকার। ওরা কি সরকারই পড়ে না চরকার পড়ে? সরকার পড়ে, সরকার পড়ে, কিন্তু লেখে চরকার। হ্যাঁ, চয়ের উচ্চারণটাই শয়ের শয়ের মতো। একটা ক্রুজ সার্ভিস যেটা এখান থেকে ছেড়ে ব্রহ্মপুত্রের উপর দিয়ে পিকক আইল্যান্ড অব্দি নিয়ে যায় উমানন্দ মন্দিরে, বাট এখন সেটা সম্ভব নয় কারণ 4:30 ফেরিটা ছাড়ছে না, বিকজ অফ লোক হয়নি। 5:45 নেক্সট ফেরি, বাট তখন অন্ধকার হয়ে যাবে, এমনিও কিছু দেখা যাবে না, আর এক একটা টিকিট পার হেড 250 টাকা, তো অন্ধকারে যাওয়ার কোনো মানে হয় না। আজ সকালের দিকে আমি এক এলিফ্যান্ট স্পেশালিস্টের বাড়ি গেছিলাম, পার্বতী বড়ুয়া, তো উনিও বলছিলেন যে গুয়াহাটির মতো গ্রিন সিটি এখনও পর্যন্ত খুব কমই আছে, বিকজ অফ এখানকার মানুষ এখনও পর্যন্ত এখানকার গাছগুলোকে খুব সামনে রেখেছে, এবং প্রত্যেকটা বাড়িতে যদি সে খুব ছোটো জায়গা না হয় তার একটা না একটা গাছ, মিনিমাম নারকেল গাছ বা সুপুরি গাছ অবশ্যই পাবে। ইভেন এখানে একটা বিশেষ ব্যাপার দেখতে পেলাম যে শহরে মাঝখানে কোথাও কোথাও কলা গাছ জাতীয় জিনিস দেখা যাচ্ছে, মানে নর্মাল গাছ ঠিক আছে, শহরের মাঝখানে ঠিক কোথাও একটা হঠাৎ করে কলা গাছ গজিয়ে যাওয়া এবং সেটাকে ঠিকঠাক সেইভাবেই রাখা, এটা খুব একটা ছোট ব্যাপার নয়।
থেকে আমরা গেছিলাম সেটা ছিল সাউথ গুয়াহাটি, অ্যান্ড ঠিক যে জায়গাটায় গেছিলাম সেটা ছিল নর্থ গুয়াহাটি। মানে এ পার্টটা সাউথ গুয়াহাটি, ও পার্টটা নর্থ গুয়াহাটি। অ্যান্ড আই থিঙ্ক নর্থ গুয়াহাটি হ্যাজ আ লিটল কাইন্ড অফ রুরাল নেচার। সাউথ গুয়াহাটির সমস্ত ভাইটাল মার্কেটগুলো কভার করার মতো টাইম এখন আমাদের কাছে নেই, কারণ লাইট খুব তাড়াতাড়ি পড়ে যাবে, আর লাইট পড়ে যাওয়ার পর এই সেট আপে খুব ভালো শ্যুট তো হবে না, আর এর মধ্যে আমরা অতগুলো জিনিস করে উঠতে পারবো না। বাট এখানে ফেরিঘাটের ঠিক সামনে একটা বাজার আছে, ফ্যান্সি বাজার, আই থিঙ্ক সেটা দিয়ে শুরু করা যায়, দেখা যাক কতটা কী করা যায়। আমরা ফেরিঘাট থেকে ফ্যান্সি বাজারের দিকে যাচ্ছিলাম এবং রাস্তায় আমরা একটা গলি পেলাম যেটা অ্যাকচুয়ালি এই এলাকার ফুলের মার্কেট। মার্কেট ইজ নট সো গুড ফর টুরিস্ট বিকজ এটা অ্যাকচুয়ালি মার্কেট যেখানে এখানকার লোকাল লোকরা কেনাবেচা করে। তো যদি আপনি টুরিস্ট হন এবং সেরম কিছু জিনিস চাইছেন যেটা আপনি বাইরে থেকে এসে আসামের জিনিস হিসেবে নিয়ে যাবেন, এই মার্কেটে সেরম কিছু পাবেন না, পেলেও তার দাম কম্পিটিটিভ। তো যদি আপনি টুরিস্ট হন এবং বাইরে থেকে এসে ভাবেন যে এখান থেকে কিছু কিনে নিয়ে যাবেন আসামের জিনিস হিসাবে, তাহলে এই মার্কেটটা আপনার জন্য ততটাও ভালো নয়, কারণ কম্পারেটিভলি অন্য মার্কেটটা থেকে এই মার্কেটটার প্রাইস একটু হাই। মানে এখানে জিনিসপত্র একটু কস্টলি পাবেন আপনার জন্য। ঠিক এই কারণে বর্ষাকালে আসাম ঘোরার আইডিয়া একদমই ভালো না। অ্যাকচুয়ালি এখানে মোমো দেখার পর আমার মাথায় অনেকগুলো প্রশ্ন এসেছিলো, যেমন এখানে কি মোমো অ্যাকচুয়াল এখানকারই জিনিস না হুজুগে চলছে। বাবাকে জিজ্ঞেস করার প্রথমে যদিও বললো হুজুগে চলছে, কারণ এগার সাথে মোমোর ডাইরেক্টলি কোনো লিঙ্ক নেই, বাট একটা লিঙ্ক খোঁজা যেতে পারে, যেমন এটা অরুণাচলের খুব কাছে, সেই হিসাবে অরুণাচলকে যেহেতু চীন দাবি করে, মোমো চীনের খাবার এবং অরুণাচলকে চীন দাবি করে, এটা অরুণাচলের কাছে, এই হিসাবে মোমোর সাথে এখানকার একটা সূত্র বাঁধা গেলেও যেতে পারে।
আমরা এখন কামাখ্যা মন্দিরে এসেছি, যেটা কামাখ্যা পাহাড়টার নাম জানো কি ছিল? নীলাচল পাহাড়। যেটা নীলাচল পাহাড়ের মাথায় অনেকটাই ওপরে উঠেছি এবং এখানে কিছুটা ঠান্ডা আছে, মানে নিচের থেকে ওপরে ঠান্ডাটা একটু বেশি। অ্যাকচুয়াল কত বলতে পারবো না, বাট মোবাইলে চেক করতে দেখালো 30 ডিগ্রি, 27-30 দেখাচ্ছে। গুয়াহাটি এয়ারপোর্ট, লোকপ্রিয় বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর, লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর। আর এখানে ব্লগটা হচ্ছে শেষ। সাবস্ক্রাইব টু স্ক্রিন প্লেয়ার, ভিডিওটা ভাল লাগিলে লাইক করিব।